আচ্ছা, আমরা এখন ডু হোয়াইল লুপ দেবো, তাই না? আমরা এই কাজটাই ডু হোয়াইল এর মধ্যে করতে পারবো। দেখেন, সাপোজ এভাবে লিখতে হবে ডু সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে ঠিক শেষে হোয়াইল, ঠিক আছে? এখানে এটা লাগবে না, এখানে জাস্ট কন্ডিশন দেখবে, এখানে জাস্ট কন্ডিশন দেখবে। তো এইখানে যেটা হয় ডু হোয়াইলে, আচ্ছা তো এখন আমরা এখানে যেটা করছি এটা আমরা এখানে দিতে পারি, এটার ক্ষেত্রেও দেখেন সেম কাজ করবে, কিন্তু পার্থক্য আছে। আচ্ছা, ডলার এ দিলাম, এই যে হোয়াইলের মধ্যে আমরা যে এখানে দিচ্ছি, যে সাপোজ সে 10 পর্যন্ত চেক করবে, আমরা এখানে দিতে পারবো। ইভেন এই দুইটা জিনিস আমরা কার মধ্যে দেবো, দুই এর মধ্যে দেবো, ওকে, একই কাজ করবে। এখন এটা বাদ দিয়ে দাম, দেখেন এখানে কি করছে, প্রথমে ইনিশিয়ালাইজ করছে ডু, প্রথমে সে ডুটা আগে কাজ করাবে। হ্যাঁ, নাম্বার ডলার এ, ঠিক আছে, প্রিন্ট করবে। ইভেন এখানে ডলার এ প্লাস প্লাস মানে একটা করে বাড়াবে, এবং এখানে এসে শর্তটা মিলছে কিনা সেটা চেক করবে। আচ্ছা, আমরা যদি এবার এটা রান করি, দেখেন সেম রেজাল্ট আছে, কোনো পাল্টাইছে, সেম একই কাজ করছে। তাহলে আপনাদের মধ্যে প্রশ্ন হইতে পারে যে তাহলে আমরা ডু হোয়াইল লুপে আমরা কি কাজ করব, একই তো, ওটা তো ইউজ করা যায় না। আসলে সিস্টেমটা এরকম না, আপনি যদি এই জায়গায় মনে করেন দিলেন, হ্যাঁ এখানে এখানে মনে করেন দিলেন এগারো এগারো, এবার এটা কিভাবে কাজ করবে দেখেন তো, আগে চিন্তা ভাবনা করেন এই হোয়াইলের এখানে শর্তটা মিলতেছে কিনা। আমি যদি এটা এগারো বসাই আর 10 এখানে বসাই, তাহলে 10 কি 11 চেয়ে মানে 11 কি 10 এর চেয়ে ছোট, ছোট না, তো শর্ত তো মিলতেছে না, কিন্তু তাও সে এই 11 আউটপুটে প্রিন্ট করাবে একবার। দেখেন নাম্বার ইজ 11, কারণ কি, কারণ হচ্ছে এখানে তাকান, এই যে প্রথমেই সে এই 11টা প্রিন্ট করতে পারছে, মানে ডু এর কাজ হচ্ছে প্রথমে করবে, তারপরে হোয়াইল এসে চেক করবে, ঠিক আছে? তো আমরা হোয়াইলে এর আগে যেটা দেখলাম যে প্রথমেই তারা চেক করতেছিল, তারপরে ঢুকতেছিল, চেক হলে সে শো করবে, তাই না? কিন্তু এখানে আগেই শো করবে তারপরে ঢুকবে, এই জন্য সরাসরি সে 11 আগে প্রিন্ট করাচ্ছে, এটাই মূলত পার্থক্য, ঠিক আছে? আগে পরে দুটা আগে কাজ করাবে, মানে এতটুকু আগে করাবে, হোয়াইলটা পরে করাবে। কিন্তু আমরা যদি হোয়াইল লুপে করতাম এই কাজটা সেম, তাহলে আমাদের আউটপুট কিছুই আসতো না, কিছু আসতো না, কারণ কি আমাদের শর্তই মিলতো না, প্রথমে দে শো করাইতে পারতো না, কিন্তু এখানে শো, তাও দেখেন একটা আউটপুট শো করাইতে পারতেছে, কারণ কি সে এখান থেকে কাজ শুরু করছে, আগে নাম্বার 11 প্রিন্ট করতেছে, তারপরে সে লুপ চালাবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম, তো এভাবে হোয়াইল লুপটা কাজ করে।